দশম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনদের বলা হচ্ছে আজ প্রতিবেদন বিষয় নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হল যে প্রতিবেদন কিভাবে লিখতে হয় তোমরা অবশ্যই জানো তো আজকে প্রতিবেদন বিষয়ে লেখার নিয়ম কিছু আলোচনা করা হয়েছে যে প্রতিবেদন হলো এমন একটি বিষয় বা বস্তু যা সকলের কাছে গ্রহণীয় ও সবার বোঝার উপযোগী সহজ ও সরল ভাষায় যে সমস্ত খবরগুলি পরিবেশিত করা হয় তাই হলো প্রতিবেদন এর ইংরেজি নাম রিপোর্ট যা সবার কাছে বিশেষভাবে পরিচিত তো দেখা যাক আমরা প্রতিবেদন কিভাবে লিখবো যা পরীক্ষায় একশোকে একশো পার্সেন্টের নাম্বার পাওয়া যাবে আর প্রতিবেদন লিখতে গেলে এই বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলি তোমরা অবশ্যই মনে রাখবে তাহলে প্রথমত কি বলা হয়েছে এক নাম্বারে একটি শিরোনাম দিতে হবে যা হবে আকর্ষণীয় দুই নিজস্ব সংবাদদাতা লিখবে তিন মানে রিপোর্টার তিন যে স্থানে ঘটনাটি ঘটেছে সেই স্থানের নাম লিখবে যে স্থানে হয়তো ঘটনাটা ঘটে থাকবে সেই স্থানের নাম অবশ্যই তোমরা লিখবে চার যে তারিখে ঘটেছে তারপরের তারিখটি লিখবে কারণ যে তারিখে ঘটেছে তার পর তারিখটি লিখবে কেন না কারণ পরের তারিখটিতে এই ঘটনাটি প্রকাশিত হয় পাঁচ কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে কিছু মারা গেছে কতজন মারা গেছে সেখানে আরও কি নষ্ট হয়েছে সেইগুলো কি কারণে ঘটেছে এই দুর্ঘটনা ঘটার পিছনে কারণগুলি কি সাত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে পদক্ষেপ বলতে সরকার থেকে কি কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়গুলি তুলে ধরতে হবে তাই একটি গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেদন লিখেছি যেটা প্রতি বছর আমরা এই কোশ এই প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ যা অবশ্যই এটি ক্রমণযোগ্য একটি প্রতিবেদন তোমরা অবশ্যই পড়লে বুঝতে পারবে এই প্রতিবেদন হচ্ছে বেআইনি জনগণ সরি বেআইনিভাবে জলা বুঝিয়ে বহুতল বাড়ি নির্মাণের চেষ্টা প্রতিরোধের ফলে এলাকায় উদ্ভূত পরিস্থিতি তো এটি এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে আমাদের হেডলাইন বলেছিল তো আমরা একটা আকর্ষণীয় হেডলাইন দিয়েছি তারপরে নিজস্ব সংবাদদাতা লিখেছি এবার স্থানের নাম পুরুলিয়া তুমি যে কোনো এখানে স্থানের নাম দিতে পারো ঘটনাটি যে কোনো স্থানের হতে পারে পাঁচই মার্চ তুমি যে কোনো তারিখ লিখতে পারো দু সাল তোমার যদি সাম্প্রতিক কোনো দু হাজার উনিশও লিখতে পারো আঠারো লিখতে পারো আমার উত্তর লাভের সঙ্গে কী করছি বেআইনিভাবে জলাশয় ভরিয়ে বহুতল ফ্ল্যাটবাড়ি নির্মাণের সম্প্রতি একটি ঘটনা ঘটেছে পুরুলিয়া শহরের উপকণ্ঠে একটি জনপদে এই কাজের সঙ্গে যুক্ত বহু সমালোচিত প্রমোটার রাজ অর্থ বলে আইন ও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জলাশয় জলাশয় ভরানোর কাজে উদ্যোগী হতেই আসার কথা এই এলাকার জনগণ সমবেতভাবে ক্ষোভে ফেটে পড়ে এবং প্রতিবাদে আন্দোলনে কাতারে কাতারে মানুষ ঝাঁপিয়ে পড়ে জলাশয়টি ওই এলাকার জনগণের কাছে একটি অমূল্য সম্পদ প্রকৃতি শহরে জীবন থেকে যত নির্বাসিত হচ্ছে জলাশয়টির প্রয়োজনীয়তা এলাকার মানুষের কাছে হয়ে উঠছে ততটাই অপরিহার্য ও মহার্গ জলাশয়ের জলে ওই এলাকার মানুষ স্নান করে ঘরের নিয়মিত কাজে জল ব্যবহৃত হয় শীত ও গ্রীষ্মে শীতে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিরা এখানে এসে বাসা বাঁধে তখন জলাশয়ের দৃশ্য দূরবর্তী মানুষের কাছে দর্শনীয় হয়ে ওঠে প্রয়োজনীয়তা বোধ সম্পর্কে এলাকার মানুষ সজাগ ও সচেতন বলেই শুধু বেআইনি ভরাট ও নির্মাণ কাজের প্রতিবাদে ঝড় তোলেনি আইন ও প্রশাসনের দ্বারস্থ হয়েছে দলবদ্ধভাবে প্রশাসন সূত্রে জানা গেছে গ্রামবাসীদের কাছে অভিযোগ পেয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এটি খুবই তো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই প্রতিবেদনটি একটু বড় হয়ে গেল আশা করি ভাই বোনেরা তোমাদের এটি খুবই উপকৃত হবে তোমরা এই প্রতিবেদনটি তো যদি এই প্রতিবেদনটি তোমাদের ভালো লেগে থাকে তো আমাদের নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করেও দাও শেয়ার করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের কমেন্ট তোমাদের সাবস্ক্রাইব এবং তোমাদের শিক্ষা বিষয়ে যে আমাদের এই শিক্ষা বিষয়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ